সুপ্রিয় প্রবাসগামী বন্ধুগণ, আশা করছি সবাই ভালো রয়েছেন। টেককৃষ্ণ 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে একটি ভালো মন্তব্য করো, এবং তোমার ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারো, এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো। ওকে, তো আপনারা করোনার টিকা পাওয়ার জন্য প্রথমে BMET-তে রেজিস্ট্রেশন করেছিলেন, তো সেখানে 72 ঘন্টা সময় চাওয়া হয়েছিল রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার জন্য। তো অনেকেই প্রশ্ন করেছেন, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবং টাকা পেমেন্ট করেছি কিন্তু BMET কার্ড বা BMET নাম্বার পাইনি। ওকে, তো কারো যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন, এবং যে আমি প্রবাসী অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন বারবার ওই অ্যাপটি চেক করুন, ওখানে দেখবেন সরাসরি ওই রেজিস্ট্রেশন কার্ডটি শো হবে। ওকে, তো কারো কারো দেখেছি যে সঙ্গে সঙ্গে হয়েছে এবং কারো কারো লেট হয়েছে। ওকে, তো যাদের লেট হয়েছে তারা অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করবেন, আর কারো যদি টাকা পেমেন্ট করতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার আইবক্সে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেখানে চেক করতে পারেন কীভাবে BMET-তে টাকা পেমেন্ট করবেন তার সম্পর্কে একটি ভিডিও দেওয়া রয়েছে। ওকে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনার BMET কার্ড কীভাবে চেক করবেন, আপনার BMET কার্ডে যে তথ্য আপনি সেন্ড করেছেন সেগুলি ভেরিফিকেশন হয়েছে কি না। ওকে, তো এটা চেক করার জন্য আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। তো আমি একটি ব্রাউজার ওপেন করতেছি, তো ব্রাউজার ওপেন করলে এরকম ইন্টারফেস শো হবে। এখানে সার্চ বক্সে টাইপ করুন BMET, এন্টার প্রেস করুন অথবা গো করুন, তাহলে দেখবেন BMET-র যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজ শো হবে। এখানে শুরুতে দেখবেন BMET-র লেখা রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ঠিক উপর দিয়ে দেখবেন হোম, ডেমো, ডাউনলোড, ওয়েলফেয়ার, রিক্রুটিং, এজেন্সিস, এবং পরে লেখা আছে সার্চ। তো এই সার্চ অপশনে একবার ক্লিক করুন। সার্চ অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো হবে। এখানে পাসপোর্ট আইডি এখানে সিলেকশন করুন, করে আপনাদের যে পাসপোর্ট রয়েছে সেখানে দেখবেন পাসপোর্ট নাম্বার রয়েছে, ওই নাম্বারটি এখানে দিবেন। ওকে, তো আমি একটি পাসপোর্ট নাম্বার টাইপ করতেছি, আপনারাও আপনাদের পাসপোর্ট নাম্বারটি টাইপ করবেন। ওকে, তো পাসপোর্ট নাম্বার এখানে টাইপ করার পর নিচে দেখবেন ফাইন্ড লেখা আছে, এই ফাইন্ড অপশনে একবার ক্লিক করুন। ফাইন্ড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ যে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করছেন তার সম্পূর্ণ তথ্য শো হবে। যদি এরকম পার্সোনাল ইনফরমেশনের সম্পূর্ণ তথ্য শো হয় তাহলে ভাববেন আপনার যে পাসপোর্টের রেজিস্ট্রেশন করেছিলেন তার BMET নাম্বারটি পেয়ে গেছে, এখন আপনারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি এখানে পার্সোনাল ইনফরমেশন না শো হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না। ওকে, প্রসেস আশা করছি বুঝতে পেরেছেন, আর কিভাবে BMET-তে রেজিস্ট্রেশন করবেন, আমি প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করবেন, এবং কিভাবে রেজিস্ট্রেশন করার পর টাকা পেমেন্ট করবেন, A to Z তিনটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে আইবক্স অথবা এন্ড স্ক্রিনে দেখে আসতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।